খুবই ভালো লাগছে, এটা খুবই কার্যকরী এবং ক্লাসের শিক্ষণীয় যেহেতু শেষ হয়ে যায় এই জন্য এটা খুবই সবার জন্য দরকার। এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। প্রধান হিসাবে আমি যেটুকু বুঝতে পেরেছি আসলে এই ট্রেনিংটা আমাদের জন্য খুবই ফলপ্রসূ, কারণ কি যে আমরা বিভিন্ন ক্লাসের শিক্ষকরা যখন ক্লাস নেবেন তখন তারা কীভাবে ক্লাস নেবেন এই বিষয়টা আমরা মনিটরিং করতে পারবো, কিন্তু এর আগে এরা এখন পারবো কিন্তু আগে পারি নাই, এবং অভিভাবকদেরকেও আমরা বুঝাতে পারবো যে কারিকুলামটা চেঞ্জ হয়েছে এমন এইভাবে ক্লাস। ধন্যবাদ স্যার। হ্যাঁ ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিষ্ঠান প্রধানদের জন্য এই প্রশিক্ষণটা খুবই জরুরি, যেহেতু ইতিপূর্বে সহকারী শিক্ষকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে গিয়েছেন, তো আমরা এখান থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করে ছেড়ে যে তাদের কার্যক্রমগুলো অধিকতরভাবে যাচাইবাছাই করার সুযোগ পাবো, এই জন্য আমাদের মাননীয় জেলা শিক্ষা অফিসার মহোদয়কে ধন্যবাদ, জেলা শিক্ষা অফিসকে ধন্যবাদ। আমরা যে ভিডিওটা দেখতে পেয়েছি সেই ভিডিওর মধ্যে যে 70 বছর পাশে বাচ্চার এক পর্যায়ে সে দেখেছে যে তার পালকগুলি মোটা হয়ে যাওয়া, ঠোঁটগুলি মোটা হয়ে যাওয়া এবং তার নখগুলি অত্যন্ত ভারী হয়ে যাওয়ার কারণে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পড়তে পারতেছে না, মানে শিকার ধরতে পারছে না। যখনই সে শিকার ধরতে পারছে না তখন খাওয়া কখন দেখা গেছে সবাই আনন্দিত, কারণ হচ্ছে একটা রাইট দিক নির্দেশনা তারা পাচ্ছেন এবং আমরা আশা করছি এই ট্রেনিং এর পরে প্রতিষ্ঠানে ফিরে যেয়ে ওনারা এই কারিকুলাম বিস্তারণের কাজটি আরো বেগবান করবে এবং কারিকুলামটি সফল এবং ফলপ্রসূ হবে বলে এবং সেই সাথে ওনারা শিক্ষক এবং অভিভাবক সকলকে নিয়ে ইন হাউস প্রশিক্ষণ করবেন এবং অভিভাবক সমাবেশ করবেন বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সব মিলে নতুন কারিকুলাম বিস্তরণে এটি একটি বড় মাইল ফলক হবে এই ট্রেনিং। আচ্ছা কেমন চলছে ট্রেনিং?
আচ্ছা আমাদের এই চার দিন ব্যাপী প্রতিষ্ঠান প্রধান করার যে প্রশিক্ষণ চমৎকারভাবে চলমান এবং আমাদের অলরেডি এটা দ্বিতীয় ধাপ চলছে দ্বিতীয় পর্যায়ে এবং আমাদের আরেকটা পর্যায়ে রয়েছে সেটা আগামী পরশু দিন থেকে শুরু হবে শিক্ষকরা খুবই আনন্দিত এবং ওনারা ওনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা যেটা বুঝতে পারছি যে এই ট্রেনিংটা ওনাদের জন্য খুবই দরকার ছিল এবং ধন্যবাদ স্যার এই কারিকুরাম প্রশিক্ষণ প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণটা ওনারা কীরকম রিসিভ করতেছেন এবং কীরকম এনজয় করতেছেন স্যার ধন্যবাদ আমাদের এখানে আমরা 57 জন প্রশিক্ষণার্থী পেয়েছি সুজানগর বেড়া এবং চাটমোহর কিছু প্রশিক্ষণার্থী আছে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি প্রায় চার দিনের প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা অত্যন্ত সচেতনতার সহিত সময় মতো আসেন এবং তারা প্রশিক্ষণে আত্মিকতার সহিত প্রশিক্ষণটা গ্রহণ করছেন নতুন বিষয়টাতে তারা অত্যন্ত উদ্গ্রীব তারা কী করবেন না করবেন নতুন শিক্ষক কিছু কিছু শিক্ষক ট্রেনিং করে গিয়েছেন তারা যেগুলো সেখানে বাস্তবায়ন করতে চাচ্ছেন সেই বিষয়গুলো তারা এখানে জানতে চাচ্ছেন যে কীভাবে সেটাকে নতুন সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টা তারা জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন এবং তার রূপকল্পটা দেখতেছেন যে এবং এটার যে ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং যে মেথডটা এটা নিয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং এটা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে তারা বিশ্বাস করেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম চার দিনব্যাপী প্রতিষ্ঠান প্রধানদের এই নতুন ক্যারিকুলাম বিস্তরণের প্রশিক্ষণে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে অনেক ধন্যবাদ যে সারা দেশে একই সাথে তিনি এই ব্যবস্থাটা সদয়ের সাথে আমাদেরকে উপহার দিয়েছেন আমার বিশ্বাস যে এই ট্রেনিং শেষে প্রধান শিক্ষকরা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষক ছাত্র এবং অভিভাবকদেরকে নিয়ে এই ক্যারিকুলামকে আরও গতিশীল করবে এবং আরও প্রাণবন্ত হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসেন আলহামদুলিল্লাহ ভালো আর আমার মনে হলো ম্যাডাম কই উনি আমার ভাবিও হন আসসালামু আলাইকুম আমি কিছু বলবো না খালি আপনাদেরকে দেখতে আসছি যে আপনার কেমন আছে এই প্রশিক্ষণটা কেমন গ্রহণ করছেন এখান থেকে যে ঈদ পরবর্তী প্রতিষ্ঠানে আপনারা ধর্মীয় নেতা তা হল আমাদের গুরুজন তারপরে যারা আছেন প্রতিষ্ঠান করেন তারাও তো আমাদের সম্মানিত তারাও তো দরকার নেই কেমন আছেন বলেন আজকে দেখা করার জন্য আসলাম কেমন ট্রেনিং লাগছে এই চার আজকে তৃতীয় দিন না তৃতীয় দিন তো আপনারা কেমন গ্রহণ করছেন ট্রেনারদেরকে কেমন পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে একটু শেয়ার করার জন্য আসেন তাদের সম্মানের দিকেও তাকাবেন অধিদপ্তরের সম্মানের দিকে তাকাবেন এইভাবে যাবেন দোয়া চাই আপনাদের কাছে যে আল্লাহ যেন আপনাদের খেদমতে মানে সময়টা ব্যয় করে দেয় আর হেদায়ত শুরু করে দেন রমজান
প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণে কারিকুলাম প্রশিক্ষণে আপনি কতটুকু শিখতে পারলেন এবং কেমন লেগেছে আপনার ট্রেনিংটা একটু বলেন কাইন্ডলি। প্রধান শিক্ষকদের এই কারিকুলাম প্রশিক্ষণে আমরা এই চার দিন ব্যাপী যে প্রশিক্ষণ গ্রহণ করলাম, আমরা আমাদের পেশাগত নতুন যে কারিকুলাম ইতিপূর্বে যে আমাদের সহকারী শিক্ষকরা বিষয়ভিত্তিক যে প্রশিক্ষণ গ্রহণ করে নিয়ে গেছে সেই বিষয়টিগুলোকে আমরা প্রধান শিক্ষকরা মনিটরিং করে বাস্তবায়ন করার জন্য সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং ক্লাস সিক্স এবং সেভেনের ছাত্রদেরকে নিয়ে এই বছরে যে নতুন কারিকুলাম বাস্তবায়নের যে পদক্ষেপ গ্রহণ করেছে সেক্ষেত্রে আমরা অনেকটাই এ বিষয়ে অনেক জ্ঞান গর্ব বক্তব্য গ্রহণ করেছি। আশা করি এ বিষয়ে এই প্রশিক্ষণ থেকে এটা গ্রহণ করার মাধ্যমে আমরা এই রমজানের ছুটির পরে ছাত্রদের নিয়ে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে হচ্ছে কি না এবং পাঠদান কার্যক্রম সেই নতুন কারিকুলাম অনুযায়ী ছাত্ররা ছাত্রদের এগিয়ে নিয়ে যাচ্ছে কি না সেটা আমরা সহজভাবে মনিটরিং করার জন্য আমরা এই প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জন করলাম। স্যার দাঁড়াবেন, ঠিক আছে স্যার বলেন। স্যার ধন্যবাদ। আজকে চার দিন ব্যাপী প্রশিক্ষণে এসে আমরা অনেক কিছুই জানলাম যেটা আগে আমরা বুঝতে পারিনি, কারণ ইতিপূর্বে আমাদের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আমরা কোনোভাবেই জানতাম প্রশিক্ষণের বিষয়ে না জানার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা কিভাবে ক্লাস নেবে এই জিনিসগুলি আমরা মনিটরিং করতে পারছিলাম না। যেটা আজ আমাদের দেওয়া হলো, যে প্রশিক্ষণটা দেওয়া হলো, এখন আমরা বাস্তবভাবে বুঝতে পারছি সরকারের ভীষণ কী এবং কীভাবে আমরা এই কারিকুলাম বাস্তবায়ন করব। এটা আমরা স্কুলে গিয়ে স্কুলের আমার ছাত্রছাত্রী শিক্ষক সমাজের প্রতিনিধি রাজনৈতিক প্রতিনিধি আমাদের যারা অনুশীলন যারা আছে অনুশীলন সঙ্গী সাথী যারা আছে তাদেরকে নিয়ে বৈঠক করে এটাকে যেতে যাতে মানে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় সেই পদক্ষেপ আমরা প্রধান শিক্ষক হিসেবে দ্রুত আমরা আমার দায়িত্বপূর্ণভাবে পালন করব বলে আমি মনে করতেছি। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যায়ে সহকারী মানে প্রধান শিক্ষকদের নিয়ে যে কর্মশালা চলছে অত্যন্ত যুগোপযোগী এবং বর্তমান সরকার যে 2022 এর রূপরেখা শিক্ষা রূপরেখা প্রয়োগ করেছে বাস্তবসম্মত এবং সময়োপযোগী এবং আমাদের দেশে আমাদের যে ভিশন রয়েছে 2041 এটাকে বাস্তবায়ন করা অত্যন্ত সহায়ক এবং ফলপ্রসূ বলে আমি মনে করি। এমন সময় যাবেন আমি কোনো প্রশ্ন একটা যৌক্তিক সময় যাবেন যে এই সময় যাওয়া যায়, ঠিক আছে? আপনাদের উপরে ছেড়ে দিলাম আর জেনার আছে আমাদের সম্মান আমাদের একটু শেষ তো আমি শেষ মুহূর্তে এমনি কদিন তো আমার ধরাই দিছে যে শেষ করতে থাকতে হতো। এই কার্যক্রম অবশ্যই অবশ্যই সফল হবো, সবাই ভালো থাকেন। আমি একটু দেখা করে